আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু সুমনাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করা দেখাবো চিজ ডিম পরোটা। আর এই চিজ ডিম পরোটার স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা, অন্যান্য ডিম পরোটার চেয়ে এর স্বাদ কিন্তু অনেক বেশি হয় এবং তৈরি করা খুবই সহজ। আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/3 চা চামচ পরিমাণে লবণ আর 4 চা চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল। সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে আটাটাকে ঝুরা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপেরও পরিমাণে কম পানি, দিয়ে সুন্দর একটি সফট এবং মসৃণ একটি ডো তৈরি করে নেব। আমরা রেগুলার রুটি বা পরোটার জন্য যে ধরনের ডো তৈরি করে থাকি ঠিক সেভাবেই কিন্তু এই ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি ডোটাকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি ডিমের প্রিপারেশনটা করে নিব। আমি প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে রেগুলার রান্নার তেল আর 2টা ডিম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া আর লবণটা স্বাদ মতো, দিয়ে ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভেঙে নিব। আমি ডিমটাকে খুব সুন্দরভাবে ভেঙে ঝুরা করে নিব, আমরা ঠিক যেভাবে নুডলসের মধ্যে ব্যবহার করে থাকি। ডিমটা ঝুরা করে নেওয়া হয়ে গেছে, এখন একটি বাটির মধ্যে সম্পূর্ণ ডিমের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি। আমার ডিমের পুরটা তৈরি হয়ে গেছে। এখন আমি ডোটাকে একটু হালকা হাতে মথে নিয়ে তৈরি করে নেব একটি মোটা রুটি। আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা, ময়দা দিয়ে খুব সুন্দরভাবে একটি রুটি তৈরি করে নেব। আর এই রুটির কিন্তু একটু পুরু হবে বা মোটা। দেখুন, আমার রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ক্র্যাশ করে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। আর আমি এই ডিম পরোটার সাথে ব্যবহার করব মোজারেলা চিজ। মোজারেলা চিজটা খেতে কিন্তু ভীষণই মজার, আর এর একটা স্মেল আছে যেটা আরও অনেক বেশি ভালো লাগে। আমি মোজারেলা চিজটাকে দিয়ে রুটির মুখটাকে চারপাশ থেকে ধরে সুন্দরভাবে বন্ধ করে নিব। আপনারা চাইলে এখানে গ্রেট চিজও ইউজ করতে পারেন। আর মুখটা বন্ধের কাজ কিন্তু খুবই সতর্কতার সাথে করে নিতে হবে, যেন কোনোভাবে মুখটা না ছুটে আসে। আমি হালকা হাতে প্রেস করে রুটিটাকে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু বেশি চেপে চেপে বেলা যাবে না, তাহলে ডিমের পুট এবং চিজের মিশ্রণটা বের হয়ে আসবে। আমার পরোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল, দিয়ে পরোটাটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার কিন্তু পরোটাটাকে হালকা ব্রাউন করে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাশে। আমি আরেকটা পাশও খুব সুন্দরভাবে ভেজে নেব। ওয়াও, দেখতে খুবই সুন্দর একটি কালার এসছে। আর সেই সঙ্গে কিন্তু আমার ডিম পরোটাও তৈরি হয়ে গেছে। এখন আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ডিম পরোটাটা কতটা ক্রিসপি এবং খেতে মজার হয়েছে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করবেন, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, খেতেও ভীষণ মজার হয়েছে।